السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 21তম ক্লাসে। আমরা প্রথমে সূরা মুলক দিয়ে শুরু করব এবং রিডার থ্রি লেসন ফাইভ এর সেশন ফোর আজকে। আজকেও আমরা ভার্বাল সেন্স, অবজেক্ট এবং সেই সাথে দুয়ার এগুলা চিনব ইনশাআল্লাহ। আমরা শুরু করি সূরা মুলকের 20 নম্বর আয়াত দিয়ে। ডক্টর বদরুন্নেসা আহমেদ ম্যাডাম আপনি আসবেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি আরবিতে বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মান হাজাল লাযী ওয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনি দুনির রহমানা নে ইনি ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুরে গুরুর। আম্মান অর্থ হচ্ছে অথবা কে আছে, হাজা মানে এমন, আল্লাজি আল্লাজি মানে যিনি অথবা যে, হ্যাঁ, আল্লাহর অর্থ যিনি এখানে অথবা, জি হবে না, হ্যাঁ এখানে আচ্ছা জি যিনি বলছি ম্যাডাম, আল্লাহর অর্থ যিনি অথবা যে, এটা যদি ব্যক্তির ক্ষেত্রে হয়। হ্যাঁ, আর আচ্ছা বস্তুর ক্ষেত্রে যদি হয় আল্লাজি, তখন আচ্ছা যা তখন হবে, যা, ঠিক আছে, ব্যক্তি বস্তু দুইটার ক্ষেত্রে আল্লাহ ব্যবহার হয়। তো এখানে কোনটা হচ্ছে সেটার উপরে আমাদের অনুবাদ হবে। যদি ব্যক্তি থাকতো তাহলে যে বা যিনি, অসুবিধা জি। হুয়া মানে সে, হুয়া মানে হচ্ছে সে। জুন্দুন মানে সৈন্যবাহিনী, লাকুম তোমাদের জন্য আছে, ইয়া ইয়া ইয়ানসুরুকুম, ইয়ানসুরুকুম মানে তোমাদের সাহায্য করবে, মিন মানে থেকে, দুনি ছাড়া, আর রহমানু মানে রহমান ছাড়া মানে দয়াময় ছাড়া, ইনি নয়, ইনি ইনি নয়, আল কাফিরুনা কাফেরদের, কাফেরদের, ইল্লা মানে এছাড়া, ফি মানে মধ্যে, গুরুর মানে, গুরুর মানে হচ্ছে ধোকার মধ্যে, ধোকা ধোকার ধোকার মধ্যে, গুরুর মানে হচ্ছে রহমান ধোকার, ছাড়া তোমাদের কি রহমান আর ছাড়া কোনো তোমাদের কি আর সৈন্যবাহিনী আছে সৈন্যবাহিনী আছে যা যারা তোমাদের? তোমাদেরকে সাহায্য করবে, কাফিররা তো শুধু ধোকাই নিয়ে কথিত। অনেক ধন্যবাদ। আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম আজকে আমরা সেখান থেকে শুরু করি। আমরা বলতেছিলাম যে একটা ভার্বের একটাই ডুয়ার হবে, দুইটা ডুয়ার হবে না। একটা ভার্বের একটাই ডুয়ার হবে, দুইটা ডুয়ার হবে না। যদি দুইটা ডুয়ারের অবস্থা চলে আসে তাহলে একটা ডুয়ারকে বাদ দিয়ে আমাদেরকে বাক্যটা বানাতে হবে। আর একটা কথা হচ্ছে যে নমিনাল নমিনাল সেন্টেন্সে আমরা কি খুঁজি ম্যাডাম? সাধারণত দুইটা জিনিস খুঁজি, নমিনাল সাবজেক্ট সেন্টেন্স, আর প্রেডিকেট দুটো, গুড। আর ভার্বাল সেন্টেন্সেও আমরা বেসিক্যালি দুইটা জিনিস খুঁজব, একটা সেটা হচ্ছে ভার্ব আর ডুয়ার, গুড। আরেকটা অবজেক্ট পরে হ্যাঁ, দিবে, অবজেক্ট হচ্ছে কখনো কখনো নাও থাকতে পারে, অবজেক্ট কখনো কখনো নাও থাকতে পারে। তার মানে ভার্ব এবং ডুয়ার এই দুইটা আমরা খুঁজব। তাহলে নমিনাল সেন্টেন্স এবং ভার্বাল সেন্টেন্সের একটা তুলনামূলক পার্থক্য, নমিনাল সেন্টেন্স থেকে ভার্বাল সেন্টেন্সে কনভার্ট হওয়া, ভার্বাল সেন্টেন্স থেকে নমিনাল সেন্টেন্সে কনভার্ট হওয়া, এগুলো আমরা শিখব। সেখানে একটা জিনিস মনে রাখতে হবে এবং এটা পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ, কোরআনেও এভাবেই আছে, আরবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা ভার্বের একটাই ডুয়ার, দুইটা ডুয়ার না, দুইটা ডুয়ার হবে না। জাহাবা ম্যাডাম আপনি উত্তর দিবেন। জাহাবার মধ্যে ডুয়ার, সে এটা মুস্তাফি, গুড, মুস্তাতির। আর জাহাবা হামিদুনে ডুয়ার দেখা যাচ্ছে। তিন নম্বরে হামিদুন এসে হামিদুন জাহাবু, এখানে ডুয়ার, জাহাগুন, এখানে ওয়াওটা মানে দুয়ার, জি ওয়াও ডুয়ার। ওয়াও ওয়াও এর মিনিং, তোমরা, এই তাহারা, হ্যাঁ পুরুষ, তাহারা ছেলে পুরুষ,
জি, নানা পুরুষ। আরবিটা বলেন এত সহজ, তাহারা ছেলে বলার থেকে ওই আরবিটা ব্যবহার বেশি সহজ। আচ্ছা, হোম, গুড, হোম, হোমই বলবো আমরা, আরবিটা বলার চেষ্টা করব। ওকে, আচ্ছা ম্যাডাম বলেন এটা। জাহাবু হুম, জাহাবু তুল্লাবুল ইলাল মাল আবি, এটা কি ঠিক এখানে আছে? জাহাবা হবে, না না এখানে জি, জাহাবা হবে, গুড, জাহাবা তুল্লাবু ইলাল মাল আব জি, বা হবে, মাল মালা, আবা না না ঠিক আছে, মালা আবি, মাল মাল আবি হবে। হ্যাঁ আচ্ছা, ইলা আছে, জি, মালাব হচ্ছে খেলার মাঠ, মালাব হচ্ছে খেলার খেলার মাঠ, মাঠ। ঠিক রাউন্ড। তাহলে ডাবল ডুয়ার্স আর নট অ্যালো ফর দা, এই যে কোনো ভার্বেই দুটা ডুয়ার থাকতে, আমরা সামনে দিকে যাই। আচ্ছা এইটা দেখি ম্যাডাম, আপনি এখানে আসেন, এটা পড়েন। আতুল্লাবু জাহাবু ইলাল মাল আবি, এটা তো সেন্টেন্স হয় না আমার, প্রথমে তো জাহাবু আসবে, না না এটা কি আপনার, নমিনাল সেন্টেন্স, হ্যাঁ গুড, নমিনাল সেন্টেন্স। জি নমিনাল আচ্ছা সেন্টেন্স। আচ্ছা, আচ্ছা এখানে সাবজেক্ট কোনটা ম্যাডাম? এখানে সাবজেক্ট হচ্ছে আতুল্লাবু, গুড, আর খবরটা হচ্ছে জাহাবু ইলাল মালাবি, পুরাটা আচ্ছা জাহাবু আচ্ছা, ইলাল মালাবি পুরোটা, মালানি হ্যাঁ জাহাবু ইলাল মালাবি। ইলান মালানি, আচ্ছা যাহা, আবার খবরটা একটা আলাদা বাক্য, খবরটা কি ধরনের বাক্য? জাহাবু ইলাল মালাবি, এটার মিনিং কি ম্যাডাম? জাহাবু, ওরা গিয়েছে মাঠের দিকে, হ্যাঁ তাহলে তারা মাঠে, তাহলে এটা কি গিয়েছে, ধরনের এটা বাক্য? ভার্বাল সেন্টেন্স আবার পুরাটা, গুড, জি, তাহলে খবরটা আবার মিশ্র ভার্বাল সেন্টেন্স, জি। সেটাই, আচ্ছা মিশ্র বাক্য এরকম কিছু আমি ঠিক জানি। হ্যাঁ স্যার একটা কথা জিজ্ঞেস করবো স্যার, জি জি শিওর, স্যার ওই আত্তালাবু জাহাবু ইলাল মালাবি, এখানে যেহেতু এটা নমিনাল সেই জন্য দুটো একসাথে দেওয়া যাবে না, জি জি আত্তালাবু জাহাবু, হ্যাঁ, আর মানে যদি ভার্বাল হয় তাহলে হবে না, এখানে তো ম্যাডাম ডুয়ার কোনটা? জি না এখানে তো ধরেন এখানে দুয়ার তো না, হচ্ছে আত্তালাবু ওয়াও, তুল্লাবুটা এখানে, জাহাবু, আচ্ছা ওয়াও তুল্লাবু, হ্যাঁ এখানে ওয়াও ওয়াও, মুবতাদা, ইয়েস তুল্লাবু তো জি এখানে ওয়াও, ম্যাডাম এটা হচ্ছে ভার্বাল মুবতাদা, সেন্টেন্স, এখানে তো জি মুবতাদা, তুল্লাবুটা তো মুবতাদা, আর তুল্লাবু যেটা ও একদম শুরুতে সাবজেক্ট, দেখছেন সেটা জি তো মুবতাদা, এটা তো নমিনাল সেন্টেন্স, আচ্ছা সে হ্যাঁ মুবতাদা, সেটাই, সে মুবতাদা, হ্যাঁ 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 মুবতাদা হিসেবে যখন তাকে নির্ণয় করা হয়ে গেল, তখন সে সাবজেক্টের আলোচনা থেকে বাদ, মানে এই এই বাক্যে আলোচনা থেকে বাদ হয়ে গেল। এবারে সামনে আচ্ছা যেটা আছে, তারপরে আমরা দেখতেছি জাল হাবা, এটা ভার্ব, ওয়াওটা হচ্ছে দুয়ার, ওয়াও এর মিনিং জি হচ্ছে হোম, এখানে একটা দুয়ার, মানে আচ্ছা এইভাবে হচ্ছে আপনার ডবল দুয়ারের বিষয়টা লক্ষ্য করতে হবে। অর্থাৎ আপনি যদি প্রথমে ভার্ব বানান আর ভার্বের পরেই তখন দুয়ার তখন ফুল, ডাবল ডুয়ার হবে না, জি হ্যাঁ ডাবল ডুয়ার তখন, হবে, জি, অর্থাৎ ভার্বের পরেই ডমিনেন্ট যদি, সেন্টেন্স হয়, হ্যাঁ ভার্বের পরেই যদি ম্যাডাম ডুয়ার উল্লেখ থাকে, জি ভার্বের পরে যদি ডুয়ার উল্লেখ থাকে তখন আত্তুল্লাবু, হবে না, তখন ওই ওয়াওটা থাকবে না, হ্যাঁ তখন এক, সেই হিসেবে এক বচনের ভাবটা চলে আসে, এটা ভুল। থ্যাংক ইউ, জি, যেটা জেরিন ম্যাডাম প্রথমেই প্রশ্ন করেছিলেন, এটা এটা পরীক্ষার জন্য একটা প্রশ্ন হতে পারে গুরুত্বপূর্ণ, এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা আর কারো যদি কোনো প্রশ্ন থাকে এই ক্ষেত্রে আপনারা করতে পারেন। আমার কোশ্চেন আছে স্যার একটা, জি স্যার, সাহাবু ইলাল মালাবি, এই পুরাটাকে আপনি প্রেডিকেট বলছেন, হ্যাঁ এটা কেন স্যার এত বড় প্রেডিকেট তো আল মালাবি হতে পারে, না, প্রেডিকেট মাল আবি হবে না, জাহাবুটাকে আমরা কি বলবো তাহলে, মানে আর তুল্লাবুটা সাবজেক্ট, ছাত্রদের সম্পর্কে আমাদের আলোচনা, আর তাদের সম্পর্কে খবরটা হচ্ছে তারা মাঠের দিকে গিয়েছে, তারা মাঠের দিকে আচ্ছা গিয়েছে, আচ্ছা জি হ্যাঁ পুরোটাই হচ্ছে খবর হবে। পুরোটাই হ্যাঁ আবার খবরটা একটা বাবা, ভার্বাল সেন্টেন্স, কিন্তু স্যার জাহাবুটা তো ভার্ব তো স্যার, জাহাব জাহাবা জাহাবু হ্যাঁ এটা ভার্ব, ভার্ব তো, জি অবশ্যই ভার্ব, ভার্ব হ্যাঁ হ্যাঁ ভার্ব, ওয়াওটা ডুয়ার, ইলাটা জার, মালাব হচ্ছে মাজরুর। জি, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম জি আসসালাম। আমি ইনকারেক্টটা বুঝি নাই, মাঝখানে যে ইনকারেক্টটা সেটা বুঝতেছি না, আচ্ছা
এটা হচ্ছে আমাদের আগের ক্লাসেও আলোচনা হয়েছিল, আজকেও করেছি, লক্ষ্য করবেন। এই বাক্যটা আপনি পড়বেন প্লিজ। জি, জাহাবু জাহাবু, জাহাবু তুল্লাবু ইলাল মালাবি জি। মালা। আচ্ছা, আমরা বলতেছি একটা ভার্বের দুইটা ডুয়ার হবে না। জি এখন জাহাবু এই ভার্বের মধ্যে ওয়াও একটা ডুয়ার, জি আবার তুল্লাবু এটাও একটা ডুয়ার। আপনাকে যে কোনো একটা ডুয়ার রাখতে হবে, অর্থাৎ একটা ভার্বের দুইটা ডুয়ার হবে না। আমি কি বুঝাতে পেরেছি ম্যাডাম? তুল্লাবু, তুল্লাবুটা এটা আবার এখানে ডুয়ার কি হবে? আমি বল, জাহাবু ঠিক মানে ডুয়ার একটা আছে, ওয়াও, ওয়াও, আর তুল্লা তাহলে তুল্লাবু আপনি এখানে তুল্লাবু তো বসবে একটা না। ডুয়ার। হ্যাঁ, তুল্লাবু ডুয়ার হিসেবে বসতেছে, কিন্তু তুল্লাবুটা এখানে বসবে না। যদি আপনি কারেক্ট করতে চান, তাহলে উপরেরটা খেয়াল করেন, আগে তুল্লাবুকে নিয়ে আসতে হবে। আর যদি আপনি আগে তুল্লাবুকে না আনেন, তাহলে এখান থেকে ওয়াওটা বাদ দিতে হবে, যেটা নিচে আছে। আচ্ছা একটা ভার্বের ডবল ডুয়ার হবে না, আচ্ছা আচ্ছা জি, ঠিক আছে? শোনা যাচ্ছে না। জি আচ্ছা, আমরা বদরুন্নেসা ম্যাডাম আপনি আসবেন, সবাই জি লক্ষ্য করবেন। আমরা এইখানে বদরুন্নেসা ম্যাডাম আপনি প্রথমে ব্ল্যাক কালারের আয়াতটা পড়বেন, বাক্যটা মিসালুনটা আল দরকার নেই। আওলাদ আচ্ছা, মিসাল মানে হচ্ছে ম্যাডাম এক্সাম্পল। হ্যাঁ, মিসালুন মানে হচ্ছে এক্সাম্পল বা উদাহরণ। আল আওলাদু শারিবু শারিবুল কাহওয়াতা, মানে বালকরা বালকরা ঠিক আছে, জি, কফি পান করেছে। করেছে, গুড। এবার নিচেরটা পড়েন। সারি, শারিবা আল আওলাদু শারিবা আল আওলাদু আওলাদুল ছোট হয়ে গেল কেন? আমি আমি করেছি। কাহওয়াতা, এবার পড়েন ম্যাডাম, জি, ঠিক আছে, এবার পড়েন। আবার রেড, পড়বো? হ্যাঁ, রেড বললাম কালার, রেড, হ্যাঁ। শারিবাল আওলাদুল কাহওয়াতা, আচ্ছা, এবার দেখেন উপরের বাক্যটা কোন ধরনের বাক্য, এটা নমিনাল। নমিনাল সেন্টেন্স। আপনি এই বাক্যটাকে বিশ্লেষণ করেন, মুবতাদা খবর বের করেন, যেহেতু নমিনাল বলেছেন। নমিনাল হচ্ছে সাবজেক্ট, হচ্ছে নমিনাল হচ্ছে যে আল আওলাদুল, হ্যাঁ, এটা এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, আর শারিবুল কাহওয়াতা পুরাটাই প্রেডিকেট হওয়ার কথা। গুড। আবার প্রেডিকেটটা একটা ভার্বাল সেন্টেন্স, শারিবুল, জি, এটা শারিবুল কাহওয়াতা, এটা আবার ভার্বাল সেন্টেন্স, তাহলে কি এখানে, পুরাটা হলে মিশ্র শব্দ? জি। এবার না, জি বলেন। এবার ম্যাডাম, শারিবুল কহওয়াতার ভার দুয়ার কোনটা? শারিবা হচ্ছে ভার্ব, হুম, আর কাহওয়াত, কাহওয়াত হচ্ছে না সরি, ডুয়ার হচ্ছে আওলাদু, না আর কাহওয়াতটা হচ্ছে না, অবজেক্ট। কাহওয়া তো কি অবজেক্ট, ঠিক আছে, শারিবা ভার্ব, সেটাও ঠিক আছে। দুয়ার কোনটা প্রথম বাক্যে? আল আওলাদু, না, সেটা তো আল মুক্তাদা। শারিবুর আচ্ছা রুট কোনটা? শারিবু, ওয়াওটা ওয়াওটা গুড, ওয়াওটা, জি, রুট হচ্ছে শিন রবা, আর ওয়াওটা হচ্ছে ডুয়ার, জি। আচ্ছা, এবার নিচেরটা বলেন আবার। শারিবাল আওলাদু আওলাদুল কাহুয়াতা, জি শারিবা হচ্ছে এখানে, এটা বারবার সেন্টেন্স, জি শারিবা হচ্ছে ভার্ব, হুম, আর এখানে দুয়ার হচ্ছে কে খাচ্ছে, কে কি কি, অথবা প্রশ্ন হচ্ছে না কি, অথবা না না, ডুয়ার, 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 দুয়ার 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 সরি, অবজেক্ট হচ্ছে কাহুয়াতা, আর দুয়ার হচ্ছে আল আওলাদু গুড, ইয়েস, আওলাদু হবে জি জি, ঠিক আছে। ডুয়ার সব সময় মারফু গুড, আর অবজেক্ট সব সময় মানসুব। মানসুব। এই হচ্ছে নমিনাল সেন্টেন্স থেকে ভার্বাল সেন্টেন্সে আসা, এবং ডুয়ার যে ডবল ডুয়ার হবে না, আর ডুয়ার যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে প্যাটার্নটা কেমন হবে সেইটা আমরা দেখাচ্ছি, এটা লক্ষ্য রাখবেন। শুধু একটা কথা, মৌলিক কথাটা মনে রাখবেন, যে ডবল ডুয়ার হবে না, ভার্বের ডবল ডুয়ার হবে না, একটা ডুয়ার হবে। বদরুন্নেসা ম্যাডাম, শারিবার যদি আমি আনি,
আগে পিছে কিছু না, আমি ঢেকে দিলাম আপনার সামনে, এটা ঢেকে দিই, এই যে আমি কেটে দিলাম, আপনি এখন বলবেন শাড়ি বা মধ্যে ডুয়ার কোনটা? শাড়িবা, শাড়িবা মুস্তাতির, সে মুস্তাতির, গুড, মানে ওই হ্যাঁ হ্যাঁ, মুস্তাতির। উজ্জ্ব বা দেখা যাচ্ছে না, এইবার দেখা যাচ্ছে, এবার নিয়ে আসলাম, ঠিক আছে? ওয়া তাহলে ওয়া হ্যাঁ, এবার শাড়িবার ভার্ব কয়টা, ডুয়ার কয়টা, সরি, দুয়ারটা একটাই, একটাই। একটাই, অর্থাৎ ভার্বের একটা, ভার্বের একটা ডুয়ারই হবে। কিন্তু আমরা এখানে যদি শাড়িবু নিয়ে আসতাম তাহলে ওয়াও তাহলে ডুয়ার দুটা হতো হয়ে যেত। একটা, আল আওলাদু হতো, দুইটা হয়ে যেত, যেটা ঠিক না বা কারেক্ট না। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ। আরো একটা আপনি করবেন, আপনি এইটা প্রথমে পড়বেন, অর্থ বলবেন, তারপরে একটা ভার্বাল সেন্টেন্স বানাবেন এই শব্দ তিনটা দিয়ে। আর নাসু মানে হচ্ছে মানুষেরা, আনাসু মানে মানুষ, মানুষ। মানুষেরা সামিউ মানে শুনে, শুনেছে। হুম, সামিউল আজানা, আজান মানুষটা আজান শুনেছে, গুড। এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স, না সরি কেন মানে, নমিনাল, নমিনাল সেন্টেন্স এটা, সরি সরি ভুল জি বলছি। আনাসু এটা কি ভার্বাল করব? জি ভার্বাল হবে সামিয়া, সামিয়া আনাসুল আজানা, গুড, সামিয়া হবে। জি জি, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। সামিয়া নাসুল আজান। আচ্ছা আর একটা করবেন ম্যাডাম, এইটা করুন। আত্তুল্লাবু কাতাবুল আজবিবাতা, আচ্ছা আজবিবাতা মানে কি আনসার, আজবে, হ্যাঁ, আনসার্স, আনসার। জবাবগুলো। আত্তুল্লাবু মানে হচ্ছে গিয়ে ছাত্ররা তাদের উত্তর লিখেছে, ছাত্ররা আর যদি এটা উত্তরগুলো লিখেছে, কাতাবা লিখেছে, উত্তরগুলো লিখেছে, হ্যাঁ, আর যদি এটা ভার্বাল সেন্টেন্স হয় কাতাবা হবে, কাতাবা আত্তুল্লাবু তুল্লাবুল আজ বি বাতা, এটা হবে। মাশাআল্লাহ ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন, সবগুলোর উত্তরই সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ। আমরা নুদরাত তাকিয়া ম্যাডামের কাছে যাব, নুদরাত তাকিয়া ম্যাডাম, নুদরাত তাকিয়া ম্যাডাম প্লিজ আসবেন। আছি, আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি এর পরেরটা করবেন, এটা পড়বেন, অর্থ বলবেন, তারপরে ভার্বাল সেন্টেন্স করবেন। তলিবা তু দ দখল না, দখল নাল ফাস লা, স্যার মিনিংটা ঠিক পাচ্ছি না। আচ্ছা, আত্তলিবাতু এটার মানে হচ্ছে ছাত্রীরা, ছাত্রীগণ, জি দাখলা জাহাবা দিয়ে যদি প্যাটার্ন আসে, জাহাবা মানে যাওয়া, তাহলে দাখলা হচ্ছে প্রবেশ করা। জাহাবনা দাখলনা, চেষ্টা করেন একটু। ছাত্রীগণ প্রবেশ করছে, প্রবেশ করেছে, কাজটা হয়ে গেছে। আর ফাসলা মানে হচ্ছে শ্রেণীকক্ষ, ছাত্রীগণ শ্রেণীকক্ষে প্রবেশ করেছে। এবারে আমরা হচ্ছে এটাকে ভার্বাল সেন্টেন্স তৈরি করব। স্যার দাখল, দাখল না, দাখল না তো, দাখল না তলিবাতু, তলিবাতুল ফাসলা, ভার্ব, ঠিক আছে, একটা একটু ঠিক হচ্ছে না, সেটা হচ্ছে ভার্বটা, এখানে আমাদের নুনটা হচ্ছে ডুয়ার, দখল না, যদি আমরা আবার দখল না নিয়ে আসি তাহলে দুইটা ডুয়ার হয়ে যাবে। আমরা বলছিলাম একটা ভার্বের একটা ডুয়ার হবে, ডাবল ডুয়ার হবে না, তো জি স্যার। সেক্ষেত্রে আমাদের ভার্বটা চেঞ্জ হবে, এমন একটা ভার্ব আনতে হবে যে যেখানে ভার্বের মধ্যে ডুয়ার নাই, তারপরে আমরা ডুয়ারটা বসাবো। আত্তালিবাত, তাহলে স্যার দেখো, 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 দেখো আত্তলিবাতু, আত্তলিবাতুল ফাসলা। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু তলিবাতু এটা হচ্ছে মহিলাবাচক, এজন্য মহিলাবাচক নাও আপনার ভার্ব নিয়ে আসতে হবে, দখলাত, দখলাত তলিবাতুল ফাসলা, দখলাত। আচ্ছা জি স্যার। আচ্ছা, এটা করেন, এটা সহজ আছে। আল মুদাররিসু না খোলা জু মিনাল ফুসুলি, আল মুদাররিসু মানে শিক্ষক,
বহুবচন শিক্ষকগণ। শিক্ষকগণ। খরাজু, খরাজু বের হয়ে যাওয়া। আচ্ছা, বের হয়ে যাওয়া। আর মিনাল ফুসু, মিনাল ফুসুলি। হ্যাঁ, ফাসলুনের বহুবচন হচ্ছে ফুসুলন। আমরা একটু আগে যেটা পড়লাম শ্রেণীকক্ষ, স্যার, শিক্ষকগণ শ্রেণীকক্ষ থেকে বের হয়ে যাচ্ছেন, বের হয়ে গেছেন। হ্যাঁ, বের হয়ে গিয়েছেন। হ্যাঁ, কাজটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এরপরে এটাকে আমরা ভার্বাল সেন্টেন্স তৈরি করব। খরজ আল মুদাররিসুন মিনাল ফুসুলি। খরজাল মুদাররিসুনা ফিল ফাসলি বা ফুসুলি, যেটাই বলেন অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, নুদ্রাত তাকিয়া ম্যাডাম, আপনি হচ্ছে আমাদেরটা শোনেন, আর একটু শোনেন, আমরা আর একজনের কাছে যাই। সাফিনা আফরিন ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম জহিরুল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ম্যাডাম, আপনি পড়বেন, অনুবাদ বলবেন, তারপরে ভার্বাল সেন্টেন্স তৈরি করবেন। জুমালা ইন রজা উম মিন মাক্কাতা। জুমালাই মানে আমি পারি না। আচ্ছা, জুমালা মানে হচ্ছে জামিলুন মানে হচ্ছে যে সহপাঠী, সেখান থেকে জুমালা বহুবচন, সহপাঠী গণ, ই হচ্ছে আবার আমার, তাহলে আমার সহপাঠীরা। রজাউ মানে ফিরে এসেছে। হ্যাঁ, মিম মাক্কাতা, মক্কা হতে আমার সহপাঠীরা মক্কা থেকে ফিরে এসেছিল। আচ্ছা জি, এবারে আপনি এটাকে ভার্বাল সেন্টেন্স তৈরি করবেন। এটাকে ভার্বাল সেন্টেন্স করলে হবে, রজা আ জুমালা ই মিন মাক্কাতা। গুড। আচ্ছা ম্যাডাম, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে মাক্কাতা কোন ধরনের শব্দ? মাক্কাতা মহিলাবাচক শব্দ, মহিলাবাচক শব্দ। ডিপটট। গুড, ডিপটট, এটাই শুনতে চাচ্ছিলাম যে এটা ডিপটট। আচ্ছা তারপরে ম্যাডাম। খ ওয়াতি বসাল নাল বসাল না উমসনা। আখাওয়াতি মানে হচ্ছে বোনেরা, আমার বোনেরা, আমার বোনেরা ধুয়েছিল, হুম, ওয়াশ করেছিল। বসাল না উমসনা, উমসনা মানে তো এটা পারি না। হচ্ছে ওই কমিসের বহুবচন ম্যাডাম, কমিসের কমিস তাহলে হবে মানে কাপড়, শার্ট, কাপড় শার্ট, গুলো হ্যাঁ শার্ট গুলো ধুয়েছিল। বা কাপড় গুলো ধুয়েছিল। জি, এবার এটাকে আপনি ভার্বাল সেন্টেন্স করুন। তাহলে এটা হবে কসালাত, কসালাত আখাওয়াতি কুমসনা। আখাওয়াতিল কুমসনা, দেখি আমরা। জি ঠিক আছে, তারপরে ম্যাডাম। তুজারি ফাতাহুদ্দাকাকিনা। তুজারুন মানে তো ব্যবসায়ী বা দোকানদার। ফাতাহু খুলেছিল, দোকানগুলো, ব্যবসায়ীরা দোকানগুলো খুলেছিল। গুড, তারপরে এটা হবে ফাতাহা তুজারুন তুজারু দুকাকিনা। দেখা কি না, দেখা কি না, ফাতাহা তুজারু দেখা কি না। জি তারপরে আত-তাবিবাতু যাহাবনা ইলাল মুস্তাশফা। আত-তাবিবাতু ডক্টরেরা, ডাক্তাররা, যাহাবনা গিয়েছিল, ডাক্তাররা হসপিটালের দিকে গিয়েছিল, মহিলা, মহিলা ডাক্তাররা। হ্যাঁ, মহিলা ডাক্তাররা। আচ্ছা এবার এটা করেন না, তাহলে এটা হবে জাহাবাত, জাহাবাত আত-তাবিবাতু ইলাল মুস্তাশফা। আচ্ছা, জাহাবাত আর তবিবাতু, এটাকে একসাথে মিলিয়ে পড়লে জাহাবাতি ত তবিবাতু হয়। এটা কিভাবে হয় ছন্দটা, এটা আমরা শিখবো, সামনে আমাদের জন্য আছে। আপাতত শুধু এতটুকু বলি যে মূল ভার্বটা ঠিক আছে জাহাবাত, কিন্তু তায়ের নিচে একটা জেট দিয়ে ছান্দিক ভাবে মিলিয়ে পড়া হয় পরের শব্দটার সাথে।
এটা মাঝে কখন হয়, কিভাবে হয়, এটা আমরা শিখব। আচ্ছা ম্যাডাম, আপনার জন্য আসতেছে, বলেন, এটা বলেন। আতুল্লাবু ফাহিমুর তারসা, ছাত্ররা লেসনটি বুঝতে পেরেছিল। ছাত্ররা, ফাহিমু মানে তো বোঝা, জি তাহলে জি, হবে ফাহিমা, ফাহিমা আতুল্লাবুল তুল্লাবুদ দার্সা। ফাহিমা তুল্লাব দার্সা। জি ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি যেতে চাচ্ছি আবার নুদরাত তাকিয়া ম্যাডামের কাছে। নুদরাত তাকিয়া ম্যাডাম যদি প্লিজ আসেন। আসসালামু আলাইকুম স্যার। জি জি ম্যাডাম, এবার আপনি এতক্ষণ সাফিনা আফরিন ম্যাডাম বলেছেন, এবার আপনি বলার চেষ্টা করেন এখান থেকে। আত্তুজারু ফাতহু 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 দা কা কিনা, ডাকা কিনা, জি অর্থ বলবেন। তুজারু, আত্তুজারু ফাতাহু ফাতাহু দা কাকিনা, ব্যবসায়ীরা, ব্যবসায়ীরা দোকান গুলো খুলেছেন। জি, এবার আমরা এটাকে ভার্বাল সেন্টেন্সে নিয়ে আসব। ফাতাহু ফাতা ফাতাহুল্লাজি ফাতাহুদ্দা কা আত্তা, না, এটা হচ্ছে ফাতাহা এক বচন ভার্ব হবে, ফাতাহাত তুজ্জারু দাকা কি না। আচ্ছা নুদ্রাত তাকিয়া ম্যাডাম, ভার্ব যেগুলো আছে 10টা ভার্ব, এই 10টা ভার্ব এবং তাদের মধ্যে ডুয়ার কোনটা, এই এই এইটা আমাদেরকে একটু জানতে হবে। তো আমাদের ভিডিও আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। আপনি চাইলে আমি ভিডিওর লিঙ্কটা আপনাকে দিব, আর যদি আপনি সেখান থেকেও বুঝতে না পারেন তাহলে জানাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাকে আরো ভালোভাবে বলার জন্য ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবারাকাতু।